বাংলাদেশের প্রায় 20,40,000 বিঘে জমিতে 12,80,000 মন নীল উৎপাদন হতো। এই নীল চাষে কর্মরত ছিল প্রায় 1,13,00,000 কৃষক এবং তৈরি হয়েছিল 7,452টি নীলকুঠি। নীলকুঠিগুলিতে নিযুক্ত কর্মচারী সংখ্যা ছিল প্রায় 2,00,000-এরও বেশি জন। সময়টি ছিল 1859 সালের গ্রীষ্মকাল, যখন বাংলার হাজার হাজার কৃষক নীল চাষ বা নীল উৎপাদন করতে অস্বীকার করেছিল। এটা ছিল ক্ষোভ, অবিরাম শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে এক বিদ্রোহ। এটি ছিল পরাধীন ভারতবর্ষের ইতিহাসের অন্যতম উল্লেখযোগ্য কৃষক আন্দোলন, যা নীল বিদ্রোহ নামে পরিচিত। দুনিয়ার দরবারে সবাইকে স্বাগত। যারা বলে বিপ্লবের রং লাল, তাদেরকে বলে রাখি কখনও কখনও বিপ্লবের রং নীলও হয়। 1800 সালের শেষের দিকে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ফলে বস্ত্রশিল্পেরও ব্যাপক উন্নতি হয় এবং কাপড় রং করার জন্য নীলের চাহিদাও শতগুণ বেড়ে যায়। ওই সময় নীল চাষের ব্যবসা অত্যন্ত লাভজনক হয়ে ওঠে। ইংরেজ, ফরাসি, ডাচ ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি মূলধনের শতকরা 73% নীল কারবারে বিনিয়োগ করেছিল। ব্রিটিশরা বুঝতে পেরেছিল ভারত উপমহাদেশের উর্বর মাটি নীল চাষের জন্য বিশেষ উপযোগী, তাই নদিয়া, যশোর, বগুড়া ও রংপুরের মতো জেলায় নীল চাষ শুরু হয়। লুই বোনার্ড নামে একজন ফরাসি বণিক 1777 সালে আমেরিকা থেকে প্রথম নীল বীজ এ দেশে নিয়ে আসেন। এ দেশে প্রথম আধুনিক পদ্ধতিতে নীল চাষ ও তার ব্যবহার শুরু হয়। ওই বছরই হুগলি নদীর তীরে গোলন্দাপাড়া ও তালভাঙ্গা গ্রামে তিনি সর্বপ্রথম নীলকুঠি তৈরি করেন। 1803 সালের পর নীল চাষের জন্য যে খরচ হতো তা সবটাই কোম্পানি অল্প সুদে অগ্রিম প্রদান করত। এতে নীল উৎপাদনের পরিমাণ যেমন বেড়ে যায়, তেমনি কোম্পানিও বহুগুণে বেশি লাভ করত। এই ব্যবসা এতটাই লাভজনক ছিল যে বহু কর্মচারী ও সরকারি আমলা চাকরি ও রাজনীতি ছেড়ে নীল চাষের কারবার করতে শুরু করে। এত ব্যাপক পরিমাণ নীল চাষ করার জন্য যে পরিমাণ জমির প্রয়োজন ছিল তা ব্রিটিশ কোম্পানি বিভিন্ন আইনের মাধ্যমে দখল করে। অনেক জমিদার আবার অধিক মুনাফার আশায় ব্রিটিশ কোম্পানিকে জমি দিতেন। আবার কোথাও অত্যাচার ও জুলুমের ভয়ে নীলকরদের কাছে বড় বড় জমিদার ও প্রজারা নিজেদের জমি বিক্রি করে দিত। নীলের চাহিদা বাড়ার সাথে সাথে বাংলায় ব্রিটিশ ক্ষমতাও সম্প্রসার হয়। নীল চাষের এলাকা বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদের একাধিক এলাকায় বিস্তৃত হয়। নীলকররা কৃষকদের উৎকৃষ্ট ও উর্বর জমিতে নীল চাষ করতে বাধ্য করত। নীল ছাড়া আর অন্য কোনো শস্য উৎপাদন করতে দিত না। কৃষকরা নিজেদের সংসার চালানোর জন্য সুদে টাকা নেওয়ার সময় চুক্তিপত্রে টিপ সই দিত, আর চুক্তি অনুযায়ী কাজ না করলে তাদের উপর চালানো হতো নির্মম অত্যাচার। 1830 সালে কোম্পানি পঞ্চম আইন জারি করেছিল, যাতে করে নীলকররা আরও বেশি শক্তিশালী ও বেপরোয়া হয়ে ওঠে। নীল চাষ করতে না চাইলে কৃষকদের উপর বিভিন্নভাবে নির্যাতন চালানো হতো। যেসব কৃষকরা অত্যাচারের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যেতেন, তাদের ভিটে মাটি দখল করে নীল চাষ করা হতো। আবার কারোর কারোর বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হতো। কৃষকদের উপর অত্যাচার করার জন্য প্রতিটি নীলকুটিরে ছিল কয়েকখানা। অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ায় নীল চাষের বিরুদ্ধে কৃষকরা ঐক্যবদ্ধ হতে শুরু করে এবং চারিদিকে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ে। তৎকালীন নদিয়া জেলার কৃষ্ণনগরের নিকটবর্তী চৌগাছা গ্রামে বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাসের নেতৃত্বে সর্বপ্রথম বিদ্রোহ দেখা দেয়। এই বিদ্রোহ দ্রুত বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পাবনা ও খুলনাতে ছড়িয়ে পড়ে। কিছু নীলকরের বিচার করা হয় এবং ফাঁসি দেওয়া হয়। কৃষকরা বহু নীলকুটির ভেঙে মাটিতে মিশিয়ে দেয়। নীলকরদের মাল পরিবহনের রাস্তা বন্ধ হয়ে যায়। সশস্ত্র কৃষকরা সরকারি অফিস, থানা, স্থানীয় ম্যাজিস্ট্রেটের কাছারি প্রভৃতির ওপর আক্রমণ চালায়। এই বিদ্রোহে ধর্মবর্ণ নির্বিশেষে সকল হিন্দু ও মুসলমান কৃষকরা ঐক্যবদ্ধভাবে যোগ দিয়েছিল। অন্যদিকে নীল বিদ্রোহ দমন করা হয়েছিল কঠোরভাবে। ব্রিটিশ সরকার কিছু জমিদারের সমর্থন নিয়ে স্থানীয় পুলিশ ও সামরিক বাহিনী দিয়ে কৃষকদের ধরপাকড় করে ও তাদের উপর অত্যাচার করা হয়। এতে অনেক কৃষক মারা যায়। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তার সংবাদপত্র দ্য হিন্দু প্যাট্রিয়টে গরিব চাষিদের দুর্দশার কথা তুলে ধরেন। এরপর 1860 সালে দীনবন্ধু মিত্রের লেখা নীল দর্পণ প্রকাশিত হয়। নীল দর্পণ নাটকের মাধ্যমে নীল চাষিদের উপরে করা অত্যাচার পুঙ্খানুপুঙ্খানুভাবে তুলে ধরা হয়। অবশ্য সেই সময় এই নাটকটি ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছিল। নীল চাষিদের বিদ্রোহের খবর ইংল্যান্ডে পৌঁছে যায় এবং ব্রিটিশ পার্লামেন্টে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ব্রিটিশ পার্লামেন্ট কৃষকদের দুরবস্থা নিয়ে ইংরেজ শাসকদের কাছে কৈফিয়ত চায় এবং বিদ্রোহ ও অসন্তোষের কারণ অনুসন্ধানের জন্য 1860 সালে নীল কমিশন নামে একটি কমিটি গঠন করা হয়।
এই কমিশন তদন্ত করে চাষিদের অভিযোগ যথার্থ বলে রায় দেয় এবং একটি আইন পাশ করে। এতে নীল গাছের দাম বাড়িয়ে দেওয়ার ফলে লাভের পরিমাণ কমে গেলে নীলকররা কারখানাগুলো বন্ধ করতে বাধ্য হয়। অবশেষে 1862 সালে নীল বিদ্রোহের অবসান হয়। 1895 সালের পর নীলের উৎপাদন কমে যাওয়ার ফলে নীলকররা এই ব্যবসা বন্ধ করে দেয়। 1900 সালের মাঝে নিশ্চিন্তপুরে নীলকুটি ভেঙে যাওয়ার মাধ্যমে বাংলায় সম্পূর্ণভাবে নীল চাষের অবসান ঘটে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তবে আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।